লকডাউন শিথিলের প্রথম দিনেই সড়ক মহাসড়ক ও নৌপথে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 40 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট হচ্ছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি থেকে হাটিকুমরুল পর্যন্ত গাড়ি লম্বা লাইন সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক আছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুট। অন্যদিকে রাজশাহী সহ বিভিন্ন জেলায় স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করছে। এদিকে বরিশাল চাঁদপুর সহ বিভিন্ন নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী উপস্থিতি চোখে পড়ার মতো। দলুদিয়া পাটুরিয়া ঘাট ও এর আশপাশের এলাকায় যানবাহন ও যাত্রী সমাগম বাড়ছে। শিমুলিয়া বাংলাবাজার ঘাটে যাত্রীদের বাড়তি চাপ আছে। যানবাহনের লম্বা লাইনে আটকে ভোগান্তিতে পড়েছে কোরবানির পশুবাহী গাড়ি। তবে বেশিরভাগ যাত্রী ও চালকদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। দেখেন আমাদের গরুর জিব্বা বের হয়ে গেছে, প্রত্যেকটা সেবি উঠে গেছে। যে টিরাকে একটা মরিয়ে গেছে, আমার গরু মরিয়ে যাওয়ার পরিস্থিতি জিবে জিবলে বেরিয়ে গেছে। গরুর গাড়ি দুইটা ছাড়া আর অন্য অন্য গাড়ি দিয়ে পূজায় করে থুয়েতে। হ্যাঁ আমাদের উপায় কি, আমাকে শিগির বাসায় না আপনারা।